হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, মাছ চাষ করতে গেলে মাছের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, মাছের বিভিন্ন ধরনের প্যারাসাইট আক্রমণ করে থাকে, এই ধরনের সমস্যা প্রায়ই হয়ে থাকে। তবে আপনাদের সঙ্গে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি বা যে সমস্যাটির সমাধান বা মেডিসিনটি ব্যবহার করার যে পদ্ধতি, সব কিছু আমি যে জিনিসটি নিয়ে বলতে চলেছি সেটি হচ্ছে আরগুলাস। আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় মাছের গায়ে এই ধরনের পোকা দেখতে পাওয়া যায়, আর এটিকে আমরা আরগুলাস বলে থাকি। অনেক সময় আমরা এটিকে সহজ বাংলায় মাছের উকুনও বলতে পারি। এই সমস্ত আরগুলাসের কারণে অনেক সময় দেখা যায় যে মাছ মারা যাচ্ছে, মাছের বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এই যে আরগুলাস রয়েছে, এই আরগুলাসটি মূলত কী কাজ করে বা কেন এই ধরনের সমস্যা মাছের প্রতি হয়, এর সমাধান কী রয়েছে সব কিছু জানবো। আরগুলাস হলে সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে মাছের গায়ে রক্তশূন্যতা হয়ে যায়। মাছের শরীর থেকে রক্ত শুষে নেয়, মাছ ফ্যাকসা কালারের হয়ে যায় এবং রক্তশূন্যতা হওয়ার কারণে ধীরে ধীরে মারা যায়। আর এই আরগুলাস হয়ে গেলে এর কিছু লক্ষণ কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাই মাছের গায়ে। আমরা খুব যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে মাছের গায়ে এরকম লাল লাল দাগ দাগ থাকবে অনেক জায়গায়, কান্তার নিচে, তারপরে মুখের নিচে, বিভিন্ন পাখনার নিচে, লেজের দিকে, এই ধরনের জায়গায় আমরা ঠিক এই ধরনের ক্ষত দেখতে পাই। এবং খুব ভালো করে যদি আপনি লক্ষ্য করে কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে এই মাছের উকুনগুলো নাড়াচাড়া করছে। আর যে সমস্ত জায়গায় এই মাছগুলো কামড়াচ্ছে, উকুনগুলো মাছকে কামড়াচ্ছে, সেই সমস্ত জায়গায় মাছের বডিতে এরকম লাল লাল দাগ হয়ে গেছে, মাছের শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এই মাছগুলো পুকুরে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করে শুরু করে দেয়, তারা শান্তিতে থাকতে পারে না। তো এই আরগুলাসের হাত থেকে বাঁচার জন্য কিন্তু বেশ কিছু ওষুধ আমরা ব্যবহার করতে পারি। তবে আমি আজকে আপনাদেরকে যে ওষুধটি দেখাতে চলেছি এটি খুব ভালো এবং খুব ভালো কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে পারা এক্স নামে যে ওষুধটি রয়েছে এই ওষুধটি আমি কিন্তু আরগুলাসের জন্য ব্যবহার করি। এখন এই আরগুলাসের জন্য ওষুধটি ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে, দেওয়ার কিছু পদ্ধতি রয়েছে, সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করছি। তো ভালো করে দেখে রাখুন, এই ওষুধটি যদি আপনি পান বা না পান তাই সেটি অনলাইনেও খুঁজতে পারেন, আর আপনার আশেপাশে থাকা কোনো ফিশ মেডিসিন সেলিং শপেও কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই ওষুধটি খুব ভালো। তবে একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে এই ধরনের ওষুধ কিন্তু খুব দীর্ঘ সময় ধরে কাজ করে না। যে কোনো মেডিসিন আপনি 4 থেকে 5 বার যখন একই মেডিসিন ইউজ করে নেন তখন দেখা যায় যে সেই মেডিসিনটা পূর্বের ন্যায় এত ভালো একটা কাজ করে না। তো যাই হোক বন্ধুরা, এখানে যেই সমস্যাটি রয়েছে সেটি আরগুলাস বা উকুন, উকুনের জন্য আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারেন। এটার ডোজের কথা যদি বলি তাহলে প্রতি শতকে 3 ml হিসাবে এটার ডোজ রয়েছে। 5 ফুট জলের জন্য এটা প্রতি শতকে 3 ml। একরের কথা যদি বলি তো 1 একরে মানে 100 শতক পুকুরের জন্য এটা আপনাকে 300 ml প্রয়োগ করতে হবে। এটি প্রয়োগ করার সহজ বিধি হচ্ছে আপনি এভাবে জল নিয়ে নিন আর ওষুধটি নিয়ে নিন। জলের কোনো লিমিটেশন নেই, আপনি যত পাতলা করে পুকুরের চারপাশে ছেটাতে পারেন ততই ভালো। তো জলটা আপনি আপনার হিসাব মতো নিয়ে নিতে পারেন, আপনি যেভাবে খুশি নিয়ে সেটাকে ভালো করে মিক্স করে পুকুরে প্রয়োগ করবেন। এখানে পুকুরে প্রয়োগ করার যেদিন আপনি এই ওষুধটিকে পুকুরে প্রয়োগ করবেন সেই দিন পুকুরে কিন্তু কোনো ধরনের মাছকে খাবার দেওয়া যাবে না। টোটালি খাবারটা বন্ধ রাখতে হবে, বন্ধ রেখে এই ওষুধটা প্রয়োগ করতে হবে। খাবারের সঙ্গেও এটাকে প্রয়োগ করা যাবে না, সরাসরি পুকুরে জলে এটা প্রয়োগ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এটিকে প্রয়োগ করছি। তো আমি এই পুকুরটি হিসাব করে নিয়েছি আর এভাবে কিন্তু আমি সমস্ত পুকুরে ছিটিয়ে দেবো। এই ওষুধটির ডোজ হচ্ছে 3 বার, 3 মাস আপনাকে এটিকে প্রয়োগ করতে হবে। প্রতি মাসে 1 বার করে 3 বার করলে একদম আরগুলাস যেটি রয়েছে সেটি একদমই শেষ হয়ে যাবে, থাকবে না। তবে এটা প্রথম ডোজ করার 3 থেকে 4 দিনের ভেতরেই আপনি দেখবেন যে পুকুরে আরগুলাস নেই এবং আরগুলাস মরে গেছে, নষ্ট হয়ে গেছে, এতে করে আপনার মাছগুলো বেঁচে থাকবে। আরগুলাস হলে আরেকটি জিনিস লক্ষ্য করা যায় যেটি হচ্ছে মাছের শরীরে যখন এই মাছের এই পোকাগুলো কামড়ায় বা উকুনগুলো কামড়ায় তখন মাছে ছটফট করে পুকুরে পাড়ে যদি আপনি যান সেক্ষেত্রে দেখতে পাবেন যে পুকুরের উপরে মাছ ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। এই সমস্ত লক্ষণ দেখে আপনি কিন্তু সহজেই এগুলো ফাইন্ড করতে পারেন যে এটা আরগুলাসের লক্ষণ। এছাড়াও রাত্রেবেলায় এই মাছগুলো খুব লেজ ঝাপটাবে, আপনি ঘরে বসেই প্রচণ্ড আওয়াজ শুনতে পারবেন, সারা পুকুরেই মোটামুটি ঝাপটানোর একটা আওয়াজ পাওয়া যায়। কারণ যখনই এই পোকাগুলো মাছের শরীরে কামড়ায় তখন এরা সেই পোকা থেকে বাঁচার জন্য নিজের শরীরটাকে জলের সঙ্গে পিটিয়ে দেয়। আর অনেক সময়
পুকুরে যদি ডালপালা থাকে সেইগুলোতে কিন্তু ঘষাঘষি করে প্রচুর পরিমাণ, যাতে করে তার শরীর থেকে এই পোকাগুলো ছুটে যায়। তো এই সমস্ত লক্ষণ দেখে কিন্তু আপনি আরগুলাসের জিনিসটা বুঝতে পারেন। এছাড়াও পুকুরে জাল বা নেটিং করলে আপনি দেখতে পাবেন যে এই ধরনের সমস্যা দেখা যায় যে মাছের শরীরে দাগ দাগ আছে। তো ভালো করে ফাইন্ড করে দেখে নিন, খুঁজে দেখে নিন যে আসলে আরগুলাসের সমস্যা রয়েছে কি না। তো এই ওষুধটি ব্যবহার করুন, দেখবেন যে আরগুলাস 3-4 দিনের ভিতরে আপনার পুকুর থেকে চলে গেছে এবং আপনার মাছগুলো সুস্থ সবল হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশন যেটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি আরগুলাসের ব্যাপারে। আরও কিছু জানতে চাইলে সেটি কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।